এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যখন বিআইএন অর্থাৎ বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় মুখ্যমন্ত্রীকে যদি আপনারা ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন তার ব্যান্ডেজ বাঁধা রয়েছে মাথায় এবং তিনি খুব নিষ্প্রভ তাকে দেখাচ্ছে স্বাভাবিকভাবে। যার মাথায় চারটি সেলাই পড়েছে, নাকে তার একটি সেলাই হয়েছে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গা থেকে তার আঘাত রয়েছে একদিকে। অন্যদিকে মেডিকেল বুলেটিনে যে সেরিব্রাল কনকাশনের কথা বলা হয়েছে, এবং আরেকটা চাঞ্চল্যকর বিষয় যেটা সামনে থেকে উঠে আসছে, পিছন থেকে ধাক্কা পড়ে যান মমতা, এমনটাই মেডিকেল বুলেটিনে রয়েছে, উল্লেখ রয়েছে। এবং সেই মেডিকেল বুলেটিন যখন পড়ে শোনালেন এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় সেই কথাটা স্পষ্ট, তিনি যে কথাটা বললেন কোট আনকোট পুশ ফ্রম বিহাইন্ড অ্যান্ড শি হ্যাড সেরিব্রাল কনকাশন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে আমাদের সিনিয়র রাইটার ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, একটা চাঞ্চল্যকর বিষয় উঠে আসছে মেডিকেল বুলেটিনে। একদমই, আমরা বারবার চেষ্টা করছি সেই বয়ানটা আরেকবার, অত্যন্ত হাই প্রোফাইল একটি মেডিকেল বুলেটিন, এবং সেই মেডিকেল বুলেটিনটা আরেকবার শোনানোর চেষ্টা করব, তারপরে আমি বিস্তারিত বলবো। একবার শুনি, গোটা বাংলার মানুষের শোনা উচিত। ওয়েস্ট বেঙ্গল মমতা, অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড 7:30 PM উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড। অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড 7:30 PM উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড। অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড 7:30 PM উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড। এই মুহূর্তে আমাদের সাথে ডক্টর অরিন্দম পাণ্ডে রয়েছেন। ডক্টর পাণ্ডে কার্ডিওলজিস্ট, এবং ডক্টর পাণ্ডে পুশ ফ্রম বিহাইন্ড আপনিও শুনলেন, এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় পেছন থেকে ধাক্কা মারার জন্য পড়ে যান। মেডিকেল বুলেটিন এখানে, এটা কোনো দাবির বিষয় নয়, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা বিবৃতি, এবং এই বিবৃতিটি দেওয়া হচ্ছে এসএসকেএমের ডিরেক্টরের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে। কি বলবেন, পুশ ফ্রম বিহাইন্ড, আমরা বাংলা কথাতে তার মানে কেউ ধাক্কা মেরেছে? দেখুন, এটা তো বলা খুব মুশকিল, তবে আমি যেটা বলতে চাই এটা খুব সিরিয়াস একটা ব্যাপার, এবং যেরকম দেখা যাচ্ছে মাথায় চোট লেগেছে, রক্ত পড়ছে, তো আমাদের এই বয়সে যে ন্যাচারাল ফল তার কিছু কারণ রয়েছে, ন্যাচারাল ফলের ইভালুয়েশন খারাপ হচ্ছে গেলে কি কেন, এবং সময় কিন্তু তার কিছু আন্ডারলাইন কিছু প্রবলেম থাকতে পারে যেটা কিনা কারেক্ট করার প্রচেষ্টাই আমি বলতে পারি, ব্যাপারটা না যে বলা হবে না, কিন্তু কেন পড়ে গেলে সেটাকে সলিউশন করার দরকার, সম্ভবত চোখটা ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু কেন পড়ে গেলেন সেটা ভালো করে না দেখে তাতে আবার সম্ভাবনাটা ঠিক। অনেক ধন্যবাদ ডক্টর ডক্টর পাণ্ডে এই মুহূর্তে ছিলেন, ডক্টর অরিন্দম পাণ্ডে ছিলেন। এবং যেটা বারবার আমরা বলছি যে মেডিকেল বুলেটিন বা স্টেটমেন্ট, যেটা বিবৃতি দেওয়া হচ্ছে রাজ্য সরকারের সবচেয়ে বড় যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতালের মেডিকেল স্টেটমেন্ট যেটা এসএসকেএম এর ডিরেক্টর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিকেল স্টেটমেন্টে যে অংশটি আমরা বারবার শোনাচ্ছি, যেটা গোটা বাংলার মানুষের কানে লেগেছে, পুশ ফ্রম বিহাইন্ড, এই পুশ ফ্রম বিহাইন্ড অর্থাৎ বাংলা করতে গেলে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছেন, এইটা কেন মেডিকেল স্টেটমেন্টে বলা হলো? আমরা মেডিকেল স্টেটমেন্টটি আবারও যে কাগজ থেকে পড়ছিলেন উনি, সেই কাগজটা আমরা আমাদের ধারণা যে পাবলিক ডকুমেন্ট হিসেবে সেইটা খুব তাড়াতাড়ি করা হবে, কিন্তু আবারও একবার শুনে নিই মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে এসএসকেএম এর ডিরেক্টরের যে বিবৃতি, এটি কোনো দাবি নয়, এটা বিবৃতি। এই বিবৃতিতে এসএসকেএম এর ডিরেক্টর কাটা কাটা শব্দে ইংলিশে যে শব্দগুলো বললেন সেইটা শুনে আপনি কি মনে করছেন, একবার শুনে নিই। অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড 7:30 PM উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড। অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড 7:30 PM
উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড 7:30 PM উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড মমতা ব্যানার্জি যে যে এই মুহূর্তে তিনি বাড়িতে রয়েছেন, সেরিব্রাল কনকাশন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা ভালো, স্থিতিশীল রয়েছে, কিন্তু সেরিব্রাল কনকাশন একজন একজন অত্যন্ত বরিষ্ঠ রাজনীতিবিদ বাংলার, এবং তার পাশাপাশি অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। পুশ ফ্রম বিহাইন্ড, কে ধাক্কা মারল মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ির চৌহদ্দের মধ্যে, ইন দ্য ভিসিনিটি যেখানে বলা হচ্ছে, অর্থাৎ চৌহদ্দের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ধাক্কা, সেই ধাক্কাটি পেছন থেকে দেওয়া হয় এবং সেই ধাক্কাটি কীভাবে লাগে, এইটা এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। এবং তার পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো 20 মিনিট বা 15 মিনিট বা 10 এই মুহূর্তে পিসিআরকে বলবো, আরেকজন চিকিৎসক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমি আমি একবার একবার ওনার কাছে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে ডক্টর ফুয়াদ হালিম আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর ফুয়াদ হালিম, আপনাকে স্বাগত। ডক্টর হালিম, আমি আবারও আপনার সুবিধার্থে যে মেডিকেল স্টেটমেন্ট SSKM থেকে পড়ে শোনানো হলো বিবৃতি, সেইটা একবার শোনাতে চেষ্টা করব। পুশ ফ্রম বিহাইন্ড, এই শব্দটা গোটা বাংলার মানুষের কানে লেগেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কে ধাক্কা মারলেন একবার আপনি শুনুন, এবং আপনি কীভাবে ব্যাখ্যা করছেন একবার একটু বলুন, একবার শুনুন। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee reported to our hospital today around 7:30 PM with a history of fall within the vicinity of our home due to some push from behind. Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee reported to our hospital today around 7:30 PM with a history of fall within the vicinity of our home due to some push from behind. Honorable Chief Minister of West Bengal, মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড 7:30 PM উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড। ডক্টর ফুয়াদ হালিম এই মুহূর্তে রয়েছেন। ডক্টর হালিম, আশা করি আপনি শুনতে পেয়েছেন যে শব্দবন্ধগুলো আমরাও শুনতে পেলাম, পুশ ফ্রম বিহাইন্ড, এই শব্দবন্ধগুলো কেন বলা হচ্ছে? এটা স্পষ্ট, যা তথ্য পেশেন্ট এবং পেশেন্ট পার্টি দেয় সেই তথ্যের উপরে ভিত্তি করে চিকিৎসকরা তাদের হচ্ছে মেডিকেল বুলেটিন এবং চিকিৎসার যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রির অংশটা তারা পূরণ করে, ফলে স্বাভাবিকভাবে সেই পুশটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল হতে পারে অথবা হচ্ছে ইন্টেনশনাল হতে পারে, সেটা পরবর্তী ব্যাপার। কিন্তু পেশেন্ট পার্টি যদি পুশ কথাটা হচ্ছে চিকিৎসকদেরকে বলে থাকে এবং সেটা চিকিৎসকরা হচ্ছে যদি নথিভুক্ত করে থাকে, তাহলে একটা মেডিকো লিগ্যাল কেস হওয়া উচিত, এবং সেই মেডিকেল লিগ্যাল কেসটা হচ্ছে একটা MLC তৈরি করে সেটা নিশ্চয়ই হচ্ছে পুলিশ হচ্ছে গুরুত্ব বিবেচনা করে তার তদন্ত। ডক্টর হালিম, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আপনি যদি আরেকটু সহজভাবে, আমাদের বাংলার বহু মানুষ জেলা থেকে শুনছেন এবং অদ্ভুতভাবে মানে বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে এই কথাগুলো হচ্ছে, একটু যদি বলেন মেডিকো লিগ্যাল কেসটা কীভাবে যদি সহজ বাংলায় বলেন, এবং এর 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 জন্য পরবর্তী পদক্ষেপ কী কী নেওয়া যেতে পারে? একটা হচ্ছে যখন হিস্ট্রি আমরা রুগীর কাছ থেকে পাই তখন রুগী যেই শব্দগুলো ব্যবহার করে সেই শব্দগুলোর উপরে ভিত্তি করে চিকিৎসকরা তাদের হচ্ছে হিস্ট্রি নোটটা তৈরি করে, এবং সেই হিস্ট্রি নোটের উপরে দাঁড়িয়ে হচ্ছে মেডিকেল বুলেটিনটা তৈরি হয়েছে, ফলে স্বাভাবিকভাবে এখানে আমি মুখ্যমন্ত্রী অর্থাৎ সাধারণ লোক যেই হিস্ট্রিটা দিক মানে যেই ঘটনাটা ঘটেছে তার বিবরণ যদি করে থাকে, তার মধ্যে ওনারা যদি নিজেরা বলে যে আমরা হচ্ছে পিছন থেকে মনে করছি যে কেউ আমাদেরকে ধাক্কা দিয়েছে, যার ইংরেজি শব্দ হলো পুশ ফ্রম বিহাইন্ড, তাহলে সেই ঘটনা হচ্ছে তদন্তযোগ্য হয়ে যায়। যেহেতু একটা ইঞ্জুরি হয়েছে, ইঞ্জুরি মানে হচ্ছে শরীরে ক্ষতি হয়েছে, শরীরে রক্তক্ষরণ হয়েছে, তার জন্যে কিছু চিকিৎসা পদ্ধতি আমাদেরকে ব্যবহার করতে, যেমন ওনার ক্ষেত্রে হচ্ছে সিলাই করতে, যা শুনলাম খবর খবরের মধ্যে থেকে যে ওনার হচ্ছে সেই ইঞ্জুরির জন্যে সে ক্ষতির জন্যে সে চোটের জন্যে ওনাকে সিলাই করা গিয়ে করে হচ্ছে ওনার হচ্ছে চিকিৎসাকে সম্পূর্ণ করতে হয়েছে।
আবার কতগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষা করতে হয়েছে, ব্রেনের পরীক্ষা করতে হয়েছে, সিটি স্ক্যান ইত্যাদি, এইগুলো হচ্ছে করা প্রয়োজন। কিন্তু মূল বিষয় হালিম, ডক্টর হালিম আপনি একটু একটু থাকুন আমাদের সঙ্গে।